আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যাশন ফল লার্নের পক্ষ থেকে। আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনি যে কোনো ওয়েবসাইটের স্ক্রিনশট কীভাবে দিতে পারবেন। তো এই প্রসেস অনুযায়ী আপনি একটা ওয়েবসাইটের একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্ক্রিনশট দিতে পারবেন, অর্থাৎ সম্পূর্ণ ভিউটুকুই আপনি পেয়ে যাবেন এই স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে। তো চলুন দেখে নেই যে কীভাবে আমরা স্ক্রিনশটটা দিতে পারবো যে কোনো ওয়েবসাইটের। তো এটার জন্য আমরা একটি এক্সটেনশন ইউজ করব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি এই এক্সটেনশনটা অ্যাক্টিভ করবেন। তো প্রথমে আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পর এই বাটনে ক্লিক করবেন, তিনটা ডট বাটনে ক্লিক করে মোর টুল দেন হচ্ছে এক্সটেনশনস। এখানে গেট মোর এক্সটেনশনে যাবেন, তারপর আপনি এখানে সার্চ করবেন ফুল পেজ স্ক্রিনশট, এটা লিখে দেন হচ্ছে এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে যে এইটা ফুল পেজ স্ক্রিনশট, এটার মধ্যে আমরা যাব। এটার মধ্যে গিয়ে আমরা অ্যাড টু ক্রোম ক্লিক করে দিব। তো ডাউনলোড হওয়ার পরেই এটা অ্যাড হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি কোনার দিকে এটার আইকন। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটের এই ওয়েবসাইটের একটা স্ক্রিনশট নিব, সম্পূর্ণ ওয়েবসাইটের একটা স্ক্রিনশট নিব, তো এটার জন্য আমরা সিম্পলি যেটি করবো এই এক্সটেনশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সম্পূর্ণ ওয়েবসাইটটা যেহেতু স্ক্রিনশটটা নিতে চাচ্ছি, সো এটার জন্য আমরা ক্যাপচার এন্টায়ার পেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অটোমেটিকলি এইটা স্ক্রিনশটটা নিয়ে ফেলেছে। দেন হচ্ছে আমরা এইখান থেকে সেভ বাটনে ক্লিক করে সেভ করব। তো সেভ করার পর আমি এটাকে ওপেন করছি, এটা যেহেতু সেভ হয়ে গিয়েছে ওপেন করে দেখাচ্ছি আপনাদের। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ টুকুই ওয়েবসাইটটা সম্পূর্ণ ওয়েবসাইটটাকেই স্ক্রিনশটটা নিতে পেরেছে এই এক্সটেনশনটি। আর আপনি যদি চান যে কিছু অংশ ওয়েবসাইটের কিছু অংশ স্ক্রিনশট নেবেন, তো এটার জন্য আপনি এখানে ক্লিক করে এই আইকনে ক্লিক করে ক্যাপচার পেজ স্নিপেট এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যেখানে বা যতটুকু প্রয়োজন অতটুকুই আপনি সিলেক্ট করলে এটা অটোমেটিক স্ক্রিনশট নিয়ে নেবে। তো এটার জন্য এরপর আপনি এটা পাওয়ার জন্য যতটুকু স্ক্রিনশট দিয়েছেন এটা পাওয়ার জন্য এখানে এসে তারপর হচ্ছে আপনি দেখতে পারবেন এই যে এখানে পেজ প্যাড আছে, এখানে গিয়ে আপনি সেভ করে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তাছাড়া এখানে আপনি সমস্ত কিছু মোটামুটি দেখতে পারবেন যে কয়টা স্ক্রিনশট দেবেন সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। আশা করি এই এক্সটেনশনটি আপনাদের উপকারে আসবে। আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন, ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ফেসবুক পেজও ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগাম ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।